এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটা কিন্তু এই ধরনের নাশকতা বা আগুন দেওয়া ভাঙচুর এটা কিন্তু ঘটেনি। আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার অবস্থান থেকে আমি আন্দোলনকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিটা একটু জটিলই বটে। কারণ গ্রামের মানুষ হিসেবে অনেক সময় অনেক কথা বলে থাকে যে ঘোলা পানিতে মাছ শিকার করা, আর সেই ঘোলা পানিতে মাছ শিকার করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা এখন চলছে। বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের একটা ন্যায্য দাবির প্রতি যে আন্দোলন সংগ্রাম করছিল, একটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো আন্দোলন সংগ্রাম যদি ব্রিটিশ পরবর্তী বলি কিংবা পূর্ব বাংলা তখনকার সময় পূর্ব পাকিস্তান কিংবা স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশের ছাত্র সমাজ ভূমিকা রেখেছে, এবং ইতিহাস বলে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না, তার সফলতা কিছু আসেই। কিন্তু সেই ছাত্র আন্দোলন করতে গিয়েই আমরা মানর ভাষা আন্দোলনে আমরা ছাত্র এরা আত্মহতি দেখেছি, কিংবা মহান মুক্তিযুদ্ধ কিংবা 69 গণঅভ্যুত্থান কিংবা 66 ছাত্র আন্দোলন, এরপরে এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন কিংবা অন্যান্য সকল আন্দোলনে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে এবং কিছু ক্যাজুয়ালিটি হয়েছে। কিন্তু এইবার যে ছাত্র আন্দোলনটা হলো, যে কোটার দাবিতে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনটা সংগঠিত করেছে, এর মধ্যে জনসমর্থনও কিছু যে ছিল না তা তো নয়, বেশ জনসমর্থনও ছিল। কিন্তু যে পরিমাণ জীবনহানি ঘটেছে এইটা আসলে একটি বড় ঘটনা। যার হারিয়েছে, যার সন্তান হারিয়েছে, যে বাবা হারিয়েছে, যে তার স্বামী হারিয়েছে, এরকম যার হারিয়েছে সেই কষ্টটা সেই বেদনাটা বোঝে। এর মধ্যে সরকার হয়তো আগে হোক পরে হোক আদালত, উচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের মাধ্যমে সরকার যে পরিপত্র জারি করেছে এ একটা স্বাভাবিক অবস্থা আসবার কথা ছিল। এর মধ্যে রাষ্ট্র চিন্তা করেছে যে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এতগুলো জীবনহানি হলো, কারফিউ শুরু হলো, এর মধ্যে রাষ্ট্র চেষ্টা করেছে যে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে। কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব বেশি স্বাভাবিক অবস্থায় এখনও পৌঁছতে পেরেছি। কিন্তু আন্দোলন হবে। আমিও যে আমি আপনার সাথে কথা বলছি, এই চেঞ্জ টিভির সাথে কথা বলেছি, আমারও কিন্তু ছাত্র আন্দোলন করবার অভিজ্ঞতা রয়েছে, এবং আমি মনেই করি আমার জীবনে কোনো যদি ভালো সময় কেটে থাকে তাহলে আমার ছাত্র আন্দোলন, এরশাদের সামরিক শাসন যদি ছাত্র আন্দোলন করেছি। কিন্তু ছাত্র আন্দোলনের এক সময়টায় এখন এইবার যে ঘটনা ঘটলো, যে ছাত্র আন্দোলন তো হলো, সব কিছুই তো হলো, কিন্তু রাষ্ট্রের এত বেশি সম্পদের ধ্বংসযজ্ঞটা হলো কেন? এই কারা এই কাজটি করলো? সে কারণে শুরুতেই যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন বললাম যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটা কিন্তু এই ধরনের নাশকতা বা আগুন দেওয়া ভাঙচুর এটা কিন্তু ঘটেনি। আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার অবস্থান থেকে আমি আন্দোলনকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এই কারণে যে এতগুলো প্রাণ ঝরে গেছে। কারণ যারা এই আন্দোলনটা সংগঠিত করেছে সেই বয়সের আমার সন্তান রয়েছে, আমার সন্তানদের সাথে তো আমারও দায় রয়েছে। কিন্তু দায়ের পরও বলি, এই সন্তানদের যেহেতু তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা মেধার দাবিটা করেছে যে মেধায় যেন তাদের নিয়োগটা হয়, তাহলে সেই মেধাবীরা যখন রাষ্ট্রের টেলিভিশন ভাঙে কিংবা মেট্রো রেল ভাঙে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভাঙে, কিংবা তারা সেতু ভবন ভাঙে, কিংবা দুর্যোগের অফিস ভাঙে, হাসপাতালে আগুন ভাঙচুর করে, সাধারণ পাবলিকের দোকানে আগুন দেয়, অন্য অন্য অফিস আদালত পুড়িয়ে ফেলে, পুলিশ আক্রমণ করে, পুলিশকে পিটিয়ে উল্টোভাবে ঝুলিয়ে রাখে, তাহলে এরা কেমন মেধাবী? তাহলে তাদের মেধা নিয়োগ কিন্তু আমার মধ্যে একটি বলা হয় সংকট রয়েছে, এবং আমি মনে করি যে তাদের মেধার সংকটটাও রয়েছে। তারা যে পুরোপুরি মেধাবী, এবং পুরোপুরি মেধাবীরা এই কাজটি করতে পারে না, কারণ রাষ্ট্রটা সকলের। আপনি যেমন জানমালের জন্য আমি বলেছি যে একটা মানুষের জীবন যখন ঘটে হানি হয়েছে, আমার এই শিক্ষার্থী, আমার সন্তান সমতুল্য এই যে শিক্ষার্থীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার একটা জিনিস হচ্ছে যে যাদের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দিয়েছে তাদের কাছে তো একটা অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রটা তো নীতিগতভাবে সেই অস্ত্রটায় জীবনহানি করবার মতো বুলেট থাকবে কিনা সেটা আগেরই সিদ্ধান্তর বিষয়। তা অস্ত্র দিয়েছেন, অস্ত্র তো আমাকে দেখাবার জন্য নিশ্চয়ই সহ হিসাবে দেন নাই, আমাকে আত্মসাক্ষর সমর্থনের জন্য তো দিয়েছেন। তা যে পরিমাণে দুই একজন পুলিশকে যেভাবে পিটিয়ে ঝুলিয়ে রেখেছে সেই পুলিশ কী করতে পারত? সে পুলিশ তো তাদের আত্মরক্ষার জন্য, আবার কোনো সময় পুলিশের কাছে কোনো গুলি নাই তখন নিজেরা কী করছে, বা মারণ অস্ত্রর মতো করে মানে জীবনহানি হতে পারে এরকম বুলেটও রয়েছে, পুলিশ আশ্রয়
ছাদে নিয়েছে, মানে এগুলোও তো ভাবতে হবে। সেখান থেকে হেলিকপ্টার তাদের মানে উদ্ধার করতে হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই পরিস্থিতিতে ভাবতে হবে। দেশটা কিন্তু আমাদের, দেশটা অন্যদের কেউ না। এই দেশে কেউ হলফ করে বলতে পারবে না, কোনো রাজনৈতিক সরকারই কিন্তু হলফ করে বলতে পারবে না যে সে রাজনৈতিক সরকারটি কোনো ভুল চুক করেনি। হলফ করে বলা যাবে না, বা আমরা যতটুকু দেখেছি, বঙ্গবন্ধু সরকারের সময় তো শিশু ছিলাম, সেটা শুনি দেখিনি, কিন্তু যতটুকু পরবর্তীতে পড়তে পেরেছি, পড়াশোনা করেছি, সাংবাদিকতার কারণে মানুষের কাছে জেনেছি, সে সময় কিছু ভুলচুক তৈরি হয়েছিল। আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এরপর জিয়াউর রহমানের সরকারের সময় তো ভুলচুক কিছু হয়েছে, জিয়াউর রহমানের সময় এরশাদ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসছে, এরশাদও ভুলচুক করেছে, কিংবা তারপরে যারা খালেদা জিয়া ক্ষমতায় আসছে, শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা, ভুলচুকের বাইরে কিন্তু নাই, কম বা বেশি ভুল, ভুল কাদের সাথে করতে হবে, ভুল যদি করে জনগণের কাছেই ভুল করবে, জনগণের কল্যাণে যদি যদি রাষ্ট্র হয়, ভুল যদি জনগণের কাছে জনগণের কাছেই ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, জনগণই হয়তো ভুলটা ক্ষমা করবেন, কিংবা জনগণের জন্যই উপকার করতে হবে, সেটা রাষ্ট্র পরিচালনা করতে হবে। কিন্তু রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে জ্বালিয়ে দিয়ে, পিটিয়ে মানুষ মেরে, কিংবা আগুন জ্বালিয়ে দিয়ে, এই ধ্বংসযজ্ঞ দিয়ে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনটা হয় না। এখানে আপনাকে মনে রাখতে হবে, নিশ্চয়ই দর্শকরা আমাদের চাইতে আরও বেশি জানে, কিছু দর্শক আমার কাছে ভিন্ন মত পোষণ করতে পারে, তারপরে বলি যে গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আন্দোলন করতে পারবেন, রাজপথ অবরোধ করতে পারবেন, মিছিল করতে পারবেন, কমপ্লিট শাটডাউন দিতে পারবেন, হরতালও করতে পারবেন। ঠিক তেমনি আপনার যেমন অধিকার রয়েছে, আমি যদি সে হরতালকেও সে না মানি বা অনুসরণ না করি, বা ওই সিদ্ধান্তের সাথে যদি একমত না হই, তাহলে ওই রাস্তায় আমার চলাচলও নির্বিঘ্নে আপনাকে করতে হবে, সেটাও আমার স্বাধীনতার মধ্যে পড়ে। আপনি যেমন শাটডাউন দিতে পারবেন, হরতাল দিতে পারবেন, অবরোধ দিতে পারবেন, আমাকে চলাচলের স্বাধীনতা দিতে হবে, কারণ আমি গণতন্ত্রে তো ভিন্ন মত রয়েছে, আপনার মতের সাথে আমি একমত নাও হতে পারি। সুতরাং আমার চলাচলে বিঘ্ন করবেন, আপনি আমাকে পিটিয়ে মারবেন, আমার বাড়িতে আমার দোকানে আপনি হামলা করবেন, তাও আবার গণতন্ত্রের সাথে যায় না, কারণ গণতন্ত্রের সাথে বহুমত একসাথে যায়। আমার যেমন মত আছে, আপনারও একটা আলাদা মত আছে, দুইটা মতের প্রতি, আপনার মতের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন, আমিও শ্রদ্ধাশীল থাকব, আপনার মতের প্রতি আপনি আত্মবিশ্বাসে থাকবেন, আমিও শ্রদ্ধাশীল থাকব, কিন্তু আমার মতের প্রতিও কিন্তু আপনি শ্রদ্ধাশীল থাকবেন, আপনার মতের প্রতি আমি আত্মবিশ্বাসী থাকব, মানে যে আপনি এটা করতে পারেন, কিন্তু আমার ক্ষতি সাধন তো আপনি করতে পারবেন না, গণতান্ত্রিক সমাজে এটা অপরাধ। তাহলে গণতান্ত্রিক আন্দোলন যেটা করেছে, ন্যায্য আন্দোলন করেছে, শিক্ষার কোটা বিরোধী আন্দোলন করেছে, এটা ন্যায্য আন্দোলনের কথা বলি, ঠিক তেমনি জ্বালাও পোড়াও যেটা করেছে, ধ্বংস যেটা করেছে, এটা ন্যায্য আন্দোলন না, এটা অপরাধ। এই অপরাধের জন্য যারাই যুক্ত থাকুক না কেন, সেটা যদি সরকার যদি বলে থাকে যে না শিক্ষার্থীরা যদি এই অপরাধে যুক্ত থাকেই, তাহলেও তাদের বিচার করতে হবে। আর যারা আবার সে গুলি করে হত্যা করেছে কিংবা আহত করেছে, তাদেরও তখন তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। দুইটাই একসাথে চলতে পারে, কারণ রাষ্ট্রের কাছে হচ্ছে জনগণের সবচেয়ে নির্ভরতার জায়গা, রাষ্ট্রই কাছে আমাকে নিরাপত্তা দিতে পারে। সুতরাং সেই নিরাপত্তাহীনতায় যখন আমি থাকব, রাষ্ট্র এক পক্ষকে নিরাপত্তা দিবে, আর এক পক্ষকে নিরাপত্তা দিবে না, সেভাবে রাষ্ট্র চলতে পারে না। পক্ষপাতিত্বের মধ্য দিয়ে রাষ্ট্রের সরকার চলতে পারে না। তাহলে সরকার পক্ষপাতিত্ব যদি করে, তাহলে সরকার তার শপথ ভঙ্গ করে, আর যদি শপথ ভঙ্গ করে, সে সরকার তো তার দায়িত্বে থাকতেও পারে না। এই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে যে সকলকেই গণতান্ত্রিক নীতি রীতি নীতি চর্চা এটা কিন্তু অনুসরণ করতে হবে। আর যে পরিমাণ মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, তার জন্য যথাযথভাবে তদন্ত করে যারাই যুক্ত থাকুক, কোনো ধরনের মারছি ক্ষমার কোনো সুযোগ নাই। আবার যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে, নতুবা এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটতে থাকবে। আজকে যদি এর জন্য বিচার না হয়, পরবর্তীতে এইটার জন্য আবারও কিন্তু এই ঘটনা ঘটবে, যে কারণে এই দেশটা কিন্তু স্বাভাবিক পথে থাকবে না, কারণ এরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই ছাত্র শিক্ষার্থীরা কিন্তু বলছে স্বাধীন বাংলাদেশে বা মুক্তিযুদ্ধের বাংলাদেশে বৈষম্য চলতে পারে না। তা মুক্তিযুদ্ধের বাংলাদেশে বৈষম্য যখন চলতে পারে না, সেখানে ন্যায় বিচারও তো দরকার আছে, সামাজিক ন্যায় বিচারও তো দরকার আছে। তো সামাজিক, যদি আপনি আমার বাড়িঘর জ্বালিয়ে দিলেন, আপনি আমার দোকানটা পুড়িয়ে দিলেন, আমার বাড়িতে গ্লাস ভেঙে দিলেন, তো সেইটাও তো চলতে পারে না। তার জন্য আমার গ্লাসটা কি আরেকজনের দিয়ে যাবে, গ্লাসটা কিনতে আমার পরিশ্রম করতে হয় না? ধরেন আমার যে যার গ্লাস ভাঙছে, তার দরজা ভাঙছে, বাড়ি ভাঙছে, রাষ্ট্রের ক্ষতি সাধন করেছে, তার জন্য কি রাষ্ট্রের আমার ট্যাক্সের পয়সা যায় না, আর একজনের ট্যাক্সের পয়সা যায় না? সবাই তো একমত হবে না। সুতরাং সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরত আনতে হবে,
অস্বাভাবিক পরিস্থিতিকে আমাদেরকে দূরে ঠেলে দিতে হবে। আর এই পরিস্থিতি আমরা কোনোভাবেই কামনা করি না, কারণ আমরা নিজেরা অর্থনীতির অবস্থা, দেশের অর্থনীতির অবস্থা জানি যে অর্থনীতির এমনিই সংকট অবস্থায় ছিল। সেই সংকট পরিস্থিতির মধ্য দিয়েই আপনি খেয়াল করবেন, মাননীয় প্রধানমন্ত্রী চায়না গিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী তার কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিল বাংলাদেশের জন্য কিছু দুতিয়ালি করার জন্য, কিছু প্রকল্পের অনুমোদন নেওয়ার জন্য, কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য, কিছু ঋণের জন্য, অন্যান্য বিষয় ছিল, কিছু চুক্তি ছিল। সেই সময় আমরা শুনেছি যে অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ। সেই অবস্থায় এখন যদি এই যে ঘটনা ঘটলো, নানা গণমাধ্যমে আসছে, এটা আমার বক্তব্য নয় যে 1,00,000,000 টাকার মতো করে নানা দেশে নানা ক্ষেত্র সেক্টরের ক্ষতি হয়েছে, আর ক্ষতি নয়। যেমন শাটডাউনের শব্দ বলছে, কোনো গাড়ি ঘোড়া চলে না শিক্ষার্থীরা, এইটারও আবার শাটডাউন হতে হবে। এই ধরনের নৈরাজ্যেরও শাটডাউন হতে হবে। নৈরাজ্যের শাটডাউন যদি না হয় তাহলে এটা স্বাধীনভাবে চলতে পারবে না। আর এই শাটডাউনে যারা নৈরাজ্য করবে তাদের বিচারের আওতায় আনতে হবে।